সাইন একটু ভাই, আমরা ত্রিপুরা ক্ষেত্র ইউনিয়নের কৈলাসর মহকুমা কমিটির পক্ষ থেকে এই মাননীয় মহকুমা শাসকের কাছে শান্তপাত দাবিতে আমরা দিয়েছি। যে ইদানিংকালে একটা নূতন একটা নিয়ম করা হয়েছে ভারত সরকার থেকে, যারা রেগার কাজ করবে তাদেরকে আধার কার্ড অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আধার কার্ড ছাড়া পেমেন্ট হবে না। হ্যাঁ, এইটা আমরা মানছি না, কারণ অনেকেই নানান কারণে আধার কার্ড হয়নি। হ্যাঁ, যার ধরুন তার নাগরিকত্ব আছে, সব কিছু, জন্ম টন্ম সব কিছু এখানে থাকা সত্ত্বেও হ্যাঁ একটা কাজ করার অধিকার থেকে এইভাবে বঞ্চিত এটা হতে পারে। উনি আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন? উনি বলছেন যে এটা দেখবেন এবং যেখানে যেখানে দরকার এই কাজগুলো উনি পাঠাবেন। আমরা দেখছি যে উনি শহরের মধ্যে টিউবের কাজ কমে গেছে, গ্রামাঞ্চলে 100 দিনের জায়গায় হ্যাঁ 25-30 দিনের কাজ হচ্ছে। এতে তো আমাদের এখানকার যে অর্থনৈতিক অবস্থা, মানুষের যারা রেগার কাজ করে তাদের অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা বলছি যে 200 দিনের কাজ এবং 600 টাকা মজুরি দেওয়া,